যেই ছেলেটি আপনার নামে প্রোফাইল বানিয়ে যে নোংরা ভাষা ব্যবহার করছে, ছেলেটিকে কি আপনি চেনেন? না, আমি চিনি না। ছেলেটি শুধু বাড়ি জানতে পেরেছেন কোথায়? ছেলেটির বাড়ি মানে আমরা জানতে পেরেছি, কিন্তু ছেলেটিকে আমি চিনি না। তা আপনি এখন কি চাইছেন? আমি এরকম একটা কঠোরতম শাস্তি চাইছি। ফেসবুকে আপনার নামে প্রোফাইল তৈরি করে যে নোংরা ভাষা ব্যবহার করা হচ্ছে, যে অভিযোগটি আপনি করছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমি একটা কথাই বলবো যে যে এরকম ধরনের এগুলো করছে তাদের একটা শাস্তির প্রয়োজন আছে। না হলে আমি রাস্তাঘাটে মুখ দেখাতে পারছি না, লোকে আমাকে নানান ধরনের কথা বলছে, অনেকে উল্টো পাল্টা ভাষা বলছে, যেগুলো আমার কাছে একটা মেয়ে হিসেবে শুনতে খুব খারাপ লাগছে। তা আপনি এখন কি চাইছেন? আমি চাইছি যে তাদের একটা শাস্তি হোক। যে ছেলেটি করেছে তার বাড়ির ঠিকানা আপনি জানতে পেরেছেন? তার বাড়ি হলো শান্তিগড় 1 নং কলোনি। শান্তিপুর শান্তিগড় 1 নম্বর কলোনিতে বাড়ি, তাই তো ছেলেটি? হ্যাঁ। আপনি কি এই বিষয়ে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। কবে করেছেন? কালকে। তা আপনার এখন ব্যক্তিগতভাবে কি মতামত, আপনি কি বলবেন এই বিষয় নিয়ে? আমি এখন ব্যক্তিগতভাবে একটাই কথা বলবো যে আমি একটা মেয়ে হিসেবে যে ধরনের ভাষাগুলো আমাকে বলেছে তাতে আমার নিজের মানে নিজের প্রতি নিজের রাগ হচ্ছে, কিন্তু আবার লোকে নানান ধরনের কথা বলছে যেগুলো আমার শুনতে খুব খারাপ লাগছে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।